এই যে দেখেন হিরো আলম, ও কি হিরো ছিল নাকি? নামের সাথে লাগিয়েছিল। এখন এমন হিরো হয়েছে, এক মারের পরে আমেরিকা তার প্রতিবাদ করে, জাতিসংঘ প্রতিবাদ করে, ইউরোপীয় ইউনিয়ন প্রতিবাদ করে, সারা দুনিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশের এই মানুষটার খবর এখন ছাপা হচ্ছে। ওরা সবাই সরকারের কাছে চিঠি লিখেছে, তোমরা না আমাদের কাছে বলেছো ভোট ভালো করবে, তো এটা কেমন ভোট? এই ভোটই তো আগামী দিনেও করতে চাও। যেদিন রাস্তা টাস্তা বন্ধ করে দেবেন, জায়গা মতো সরকারকে ধরতে পারবেন, সরকার নড়াচড়া করতে পারবে না, আউ করতে পারবে না, ওই দিন শেখ হাসিনা যাবে, তার আগে যাবে না। কারণ ক্ষমতার এতই লোভ। 15 বছর এক নাগারে দেশ শাসন করেছে, যেরকম আখ চিড়ে চিড়ে তার রস চিপে চিপে খেয়ে ফেলে মানুষ, সেই রকম বাংলাদেশের রস খেয়ে ফেলেছে, তারপরেও এখন পর্যন্ত তার ক্ষমতার নেশা যায় না। জনাব সাইফুল হক বক্তৃতায় বলেছেন, সবসময় আক্রান্ত হওয়া খারাপ নয়, অতএব ওই লুলুপুতি সুলুপুতি করে লাভ নাই। বাইরে থেকে যারা আসছেন তাদের কাছে বড় গলায় বলবেন, আমরা অঙ্গীকারাবদ্ধ, আমরা একটা সঠিক নির্বাচন দেব। আপনারা যে কেমন নির্বাচন দেবেন সেটা সর্বশেষেও প্রমাণ করেছেন, আর প্রমাণ করেছেন গতকালকেও। আমরা তো সুষ্ঠু নির্বাচনের দাবিতেই আন্দোলন করছি। আমাদের মিটিং মিছিলে হামলা কেন? সকালবেলা হামলা করে, বিকালবেলা শান্তি মিছিল করে। সকালবেলা ছুরি মারে, বিকালবেলা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে বলে, দেখো আমাদের কত দয়ার শরীর, আমরা তার চিকিৎসার ব্যবস্থা করলাম। বদমাইশ একটা সরকার। এই সরকার মিথ্যুক, লুটেরা, চোর, ডাকাত। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের দুর্ভাগ্য যাবে না। কথা খুব বেশি লম্বা করবো না, কারণ এদের বিরুদ্ধে কথা যদি বলেন তাহলে শেষ পর্যন্ত পদযাত্রা করবার সময় পাওয়া যাবে না। একটা ডিকশনারির মতো মোটা বই হয়ে যাবে। এত অন্যায়, মিথ্যাচার, দুর্নীতি, লুটপাট তাদের সমস্ত ইয়ের মধ্যে লেখা আছে। এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান জানাই, অত্যাচার যতই করেন আমাদের প্রতিবাদ, আমাদের মিছিল থামবে না। আমাদের প্রতিবাদের শব্দ তীব্র হবে, উচ্চকণ্ঠ হবে, আমাদের মিছিলও তত বেশি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকবে। আমরা আন্দোলনের পথ ছাড়ব না যতদিন পর্যন্ত আপনি চলে না যাচ্ছেন। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, এই সরকার সম্পর্কে বলতে গেলে মেলা কথা বলা যাবে। এক কথাই বলতে পারি, মানুষের জীবন, মানুষের চলাফেরা, মানুষের বাঁচা মরা, তার লেখাপড়া, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, কোনো কিছু এই সরকার আমাদেরকে দিতে পারে না। আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোট কেড়ে নিয়েছে। এখন সমস্ত ব্যালট পেপার ওরা নিজেদের কাছে রেখে দিয়েছে, শুধু ভোটের দিন নিজেদের বাক্সের মধ্যে পুরে দেয়। এটা ভোট ডাকাতিও নয়, ভোট ডাকাতি আগেই করেছে। ভোট ডাকাতি করে সমস্ত ব্যালটগুলো তাদের নিজেদের মধ্যে রেখে দিয়েছে। সরকারের কিছু কিছু ফরিং মন্ত্রী আছেন, লাফায়, খালি লাফায়, বড় বড় কথা বলে। বিরোধী দলের লোক নাকি শয়তান, চিন্তা করতে পারে ওরা? তাদেরকে আমরা এরকম কোনো ভাষায় গালিগালাজ করি না। আমরা লুটেরাকে তো লুটেরাই বলবো, চোরকে তো চোরই বলবো, ডাকাতকে তো ডাকাতই বলবো। আপনি যেটা নন সেরকম কথা বলি, কিন্তু ওনারা আমাদের সম্পর্কে এই রকম কথা বলেই বেড়াচ্ছে। আমি প্রায় সমাবেশে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চে যে নেতারা আছে দেখেন তাদের দিকে তাকিয়ে, প্রত্যেকের নাম লিখে নেন, তারপরে ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন, একজন নেতার নামে কোনো বাজে কথা পাবেন না। আমরা এই জন্যে বলি, আমরাই এই দেশ বদলাতে পারি। আমরা বলি এই দেশে আমরাই জনতার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তার ভোটের অধিকার, ভাতের অধিকার, লেখাপড়ার অধিকার, চিকিৎসার অধিকার, তার বিচার পাওয়ার অধিকার, সমস্ত অধিকারের জন্য আমরা লড়াই করেছি। সেই জন্যেই 31 দফা দিয়েছি। কিন্তু আমরা বলছি এই ৩১ দফা আদায় করবার জন্য আগে স্বৈরাচারী দখলদার লুটেরা সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তারপরে আমরা সেই রকম একটা দেশ গড়ব যেখানে মানুষ মানুষের মতো বাঁচতে পারে। সেই লড়াই অব্যাহত থাকবে। যারা সাইফুল হক বলেছেন, আমরা আজকে এখানেই কোনো কর্মসূচি দিচ্ছি না, আরও বিস্তারিতভাবে আমাদের কথাবার্তা বলবার জন্য একটু সময় লাগবে, একটু ভাবতে হবে। আমরা ভেবে চিন্তেই অগ্রসর হচ্ছি। মাঝে মাঝে কেউ কেউ এরকম কথা বলছে, আপনারা যে কর্মসূচি দিচ্ছেন তাতে সরকার যাবে তো? আমরা তো বলছি এমনি এমনি যাবে না, তাকে যেতে বাধ্য করতে হবে। সেই কর্মসূচি আসবে সময় মতো এবং যথোপযুক্ত জায়গায়। সেই কর্মসূচির জন্য অপেক্ষা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষিত সেই বহুল প্রতীক্ষিত খেলা খেলা শুরু হয়ে গেছে। খেলা হয়েছে বাংলা কলেজে, খেলা হয়েছে বগুড়াতে, খেলা হয়েছে লক্ষ্মীপুরে, খেলা হয়েছে চট্টগ্রামে, বাংলাদেশের অসংখ্য জায়গায় আওয়ামী লীগ ঘোষিত খেলা তারা শুরু করেছে। কিসের খেলা? খুন, গুম, হত্যার মাধ্যমে তারা যে ১৪ বছর এই জাতিকে দাস বানায় রাখার যে অপচেষ্টা, সেই চেষ্টার খেলা তারা আবার শুরু করেছে। নতুন করে তারা হিংস্র দাঁত বের করেছে, জাতিকে কামড়াতে চায়, গণতান্ত্রিক শক্তিকে রক্তাক্ত করতে চায়। পরিষ্কার ভাবে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, যে সংগ্রাম শুরু হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বাংলাদেশের গণতন্ত্র মঞ্চের একজন নেতা কর্মীও আর ঘরে ফিরে যাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। বন্ধুরা আমার, এই সরকার শুধু ভোট চোর নয়, এরা ডলার চোর, এরা ব্যাংক চোর, এরা রেমিটেন্স চোর, এরা হচ্ছে শেয়ার বাজার চোর। চোর চোর চোর, এই চোরদের ক্ষমতা থেকে হটাতে হবে, নইলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। বন্ধুরা আমার, আজকে আমাদের জাতীয় জীবন বৃহৎ তিন শক্তির জাতাকলে নিষ্পৃষ্ট হচ্ছে, পৃষ্ট হচ্ছে। কারণ এই জবরদখল করে থাকা ভোটবিহীন এই সরকার ক্ষমতায় থাকার কারণেই আমাদের জাতীয় মান সম্মান আন্তর্জাতিকভাবে আজ ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। জাতির আত্মমর্যাদা যদি রক্ষা করতে হয়, এই সরকারকে রেখে জাতির আত্মমর্যাদা রক্ষা করে চলার আর কোনো সময় নেই। কাজেই সবাইকে আহ্বান জানাবো, এই আন্দোলনে সবাই শরিক হবেন এবং এই সরকারকে পদত্যাগ না করা পর্যন্ত, এই সরকারকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত আপনারা সবাই রাজপথে থাকবেন। এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।